subscribe now and press the bell icon. Never miss an update. দৃশ্যটা যেন দিন দিন বেশি পরিচিত হয়ে উঠছে। ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশ মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বেঞ্চে বসে থাকবেন। যে দৃশ্য আরো একবার দেখা গেল বুধবার রাতে ইউনাইটেড টটেনহাম ম্যাচে। এ নিয়ে চলতি প্রিমিয়ার লিগে অষ্টমবার ইউনাইটেডের শুরুর একাদশে উপেক্ষিত থাকলেন পর্তুগিজ তারকা। ম্যাচের পর ম্যাচ এমন উপেক্ষায় ক্ষুব্ধ রোনালদো, যার জেরে এবার খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন তিনি। ওল্ড ট্যাফোর্ডে এদিন সম্ভবত মরসুমের সবচেয়ে স্বস্তিদায়ক ম্যাচটি খেলেছে ইউনাইটেড। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে খেলেছেন বুনো ফার্নান্ডেজ, মার্কাস রাশফোর্ড ও ফেডরা। টটেনহামের রক্ষণকে তটস্থ রাখা ইউনাইটেডের আক্রমণ ভাগ পুরো ম্যাচে গোলপোস্টে 28টি শট নিয়েছে, যার 10টি ছিল লক্ষ্যে। টটেনহাম গোলে শট নিতে পেরেছে মাত্র 8টি। দ্বিতীয়ার্ধে 2 গোলে ইউনাইটেড জয় পেয়েছে 2-0 ব্যবধানে। 47 মিনিটে প্রথম গোলটি করেন ফ্রেড, 69 মিনিটে দ্বিতীয় গোল করেন ফার্নান্ডেজ। আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা মানলে শেষ দিকে বদলি হিসাবে মাঠে নামার কথা রোনালদোর। এক পর্যায়ে বেঞ্চ থেকে উঠে তাকে গা গরম করতেও দেখা যায়। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের হাতে তখনও 2টি বদলির সুযোগ। 87 মিনিটে 2টি বদলি করেন তিনি, উঠিয়ে নেন কাসিমিরো আর জেডন সানচোকে, বদলি করে মাঠে পাঠান অ্যান্টনি এলেঙ্গা আর ক্রিশ্চিয়ান এরিকসনকে। রোনালদো পড়ে থাকেন টাইলাইনের বাইরেই। শুরুর একাদশের উপেক্ষা এতদিনে হজম করে নিয়েছেন রোনালদো, কিন্তু নিশ্চিত জয়ের ম্যাচে বদলিতেও উপেক্ষা করার বিষয়টি আর হজম করতে পারেননি। 89 মিনিটের সময় তাকে বেঞ্চ ছেড়ে টানেল দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়, স্পষ্টতই কোচের সিদ্ধান্ত পছন্দ না হওয়ার বহিঃপ্রকাশ। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।